আশেপাশে তুমি আমার মন্দিরে চলো, গিয়ে তুমি তাম্বুল্য কর্পূর সেবা করবে। আর আমার হৃদয়ে মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুইবাই তুমি চরণ সেবিব, আমি দূরে যাবে তোমার বনের আলিশ। এবার রাধা রানীকে প্রাণ গোবিন্দ বলছে, রাধেব তুমি যে বলছো তোমার মন্দিরে যাব, আমি তোমার মন্দিরে যেতে পারব, তোমার সঙ্গে দেখা হবে অভিসারে, তুমি কুঞ্জ সাজিয়ে রাখো, আমি এখন এখান থেকে বিদায় নিয়ে আমার চলে যেতে হবে, আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এদিকে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। এখানে রাধা রানীর সাথে প্রাণ গোবিন্দে জাগত রাস্তার নিকটে নয়নে নয়নে মিলন হয়েছে, ওয়াদি মিলন হইল এখানে নয়নে নয়নে প্রাণ গোবিন্দের শুনে যাবত রাস্তার নিকটে মিলন হয়েছে। এবার রাধারানী রাধারানীকে গোবিন্দ বলছে, অপরাধে এক নামে যাই ভগরে মায়ে রে সতা গোটে মনল পয়া ও রাধে গো আরে ও প্রাণ রাধে গো, ও প্রাণ রাধে গো, আরে ও প্রাণ রাধে গো, ও প্রাণ রাধে গো,
যশোমতী মা নন্দ মহারাজকে বলছেন তোমাকে পূর্বেই বলেছিলাম সকল ভেবে বলছে বিক্রি করি না আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে নগরে নগরে ভিক্ষা করে আমার গোপালের জন্য স্বর্ণবনী আমি আনব এনে আমি আমার গোপালকে সেবা দিব তাই নন্দ মহারাজকে বলছেন শোনো আমি পূর্বে দেব ইসলাম নন্দ আর শুনিয়া দশোদা মায়ের জোড়াইল কোরআন মায়ের কোরআন জড়িয়েছে যে আর কি করছেন তারাই বংশীতে ধনী করেছে
মা ওই বংশী ধ্বনি শুনেছে এবার গোপালে গিয়ে এসেছে অমায়না সবাই ওর ধ্বনি করে রেখে বলে রাধা রানী কে হ্যাঁ রাধে দুকারে দেহ গো তোমার